ফাইনালি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটির জন্য একটি ব্লগ পেজ তৈরি করতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ব্লগ পেজটি তৈরি করার আগে আমরা আমাদের হোম পেজে যেহেতু একটি ব্লগ নামে সেকশন আগে থেকেই তৈরি করে রেখেছি, সো প্রথমেই আমরা সেই ব্লগ সেকশনটি দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্লগ সেকশনের আন্ডারে দুটি আলাদা আলাদা টপিক আছে। যে টপিকগুলোর আমরা দেখতে পাচ্ছি একটি ইমেজ আছে এবং সেই টপিক সম্পর্কে কিছু লেখা আছে, আর প্রত্যেকটি ইমেজের নিচে আমরা রিড মোর একটি বাটন দেখতে পাচ্ছি। তার মানে হলো আপনি যদি এই টপিক নিয়ে বিস্তারিত পড়তে চান তাহলে রিড মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে সেই টপিক সম্পর্কে আপনি বিস্তারিত পড়তে পারেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটি টপিকের আলাদা একটি পেজ আমাদের তৈরি করতে হবে। সো আমরা প্রথমেই আমাদের এই যে ব্লগ সেকশনটি আমরা আমাদের ব্লগ পেজে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমাদের প্রত্যেকটি টপিকের জন্য আলাদা আলাদা আমরা পেজ তৈরি করব। সো প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে পেজেস অপশন থেকে আমাদের এই যে হোম পেজটা সেটা ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার পর আমাদের যে ব্লগ সেকশনটা সেটা আমি রেখে দিব। তো আপনি চাইলে এভাবেও করতে পারেন, অথবা আপনি আপনার ইনসার্ট অপশন থেকে এই লেআউটগুলো ব্যবহার করে সেইমভাবে এই যে ব্লগ সেকশনটি আছে সেটা তৈরি করতে পারেন। তো আমি আবার তৈরি করব না, তার জন্য প্রথমে কী করব, আমাদের পেজেস অপশন থেকে ব্লগের যে পেজটি আছে সেটা ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি সেইমভাবে আমাদের যে হোম পেজটা আছে সেটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট পেজ। এরপরে আমার এই পেজটাকে আমি নাম দিচ্ছি ব্লগ পেজ। ব্লগ লেখার পর আমি ডান অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে ব্লগ নামে আমাদের সেম পেজটি চলে আসবে। ব্লগ পেজটি আমাদের চলে এসেছে। তো এখানে আমাদের ব্লগ সেকশনটি ছাড়া বাকি যে সেকশনগুলো সবগুলো আমরা ডিলিট করে ফেলবো। সো আমি এখান থেকে আমার প্রত্যেকটি সেকশন এভাবে ডিলিট করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্লগ সেকশন। সো আমি এটাকে রেখে দিচ্ছি এবং নিচের যে সেকশনগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমাদের ডান সব কিছু ডিলিট করা হয়ে গেছে। এর পাশাপাশি আপনি চাইলে এই যে ব্লগের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা চেঞ্জ করতে পারেন, এবং এইখানে যে টাইটেলের যে ইমেজটা আপনি চাইলে সেই ইমেজটাও ডিলিট করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে আপনার ব্লগের ইমেজটি চেঞ্জও করে দিতে পারেন। তো আমার যে ইমেজটি আমি এটাই রাখছি। উপরে আমরা দেখতে পাচ্ছি একটি টাইটেল লেখা আছে, সো আমি এই টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে লিখছি মাই ব্লগ। দেন আপনার যতগুলো ব্লগ থাকবে সবগুলো ব্লগ আপনি এভাবে সাজাবেন। সাজানোর পর এখান থেকে কেউ যদি বিস্তারিত পড়তে চায় এখান থেকে সে পড়তে পারবে। সো ফাইনালি আমরা আমাদের ব্লগ যে পেজটা সেটা তৈরি করে ফেললাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে টপিকগুলো তৈরি করা আছে সেই টপিকগুলোর আলাদা আলাদা পেজ তৈরি করা। তো আমরা পেজেস অপশনে দেখব আমাদের সেই টপিকগুলোর পেজ তৈরি করা আছে কি না। তো আমাদের এই টপিকগুলোর যেহেতু কোনো পেজ তৈরি করা নাই, সো প্রথমেই আমি এখান থেকে নতুন একটি পেজ তৈরি করছি। তো আমরা এই টপিকটা দেখছি ব্লক চেইন। সো আমি আমার পেজটার নামও রাখবো ব্লক চেইন। তো আমি এখানে লিখছি ব্লক চেইন, দেন ডান অপশনে ক্লিক করছি। ডান ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ব্লক চেইন সেটা এখানে আমরা হেডারে দেখতে পাবো। কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে ব্লক চেনের একটা পেজ তৈরি হয়ে গেল, যেহেতু আমাদের ব্লক চেনের টপিকটা আমরা এই পেজে দেখাবো, সো আমাদের তো এই নেভিগেশন বারে সেই পেজটা দেখানোর কোনো দরকার নেই। তাহলে আমরা কী করব, সেটার জন্য আমি এখান থেকে আমাদের যে ব্লক চেনের পেজটা আছে সেটা হাইড করে দিব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড ফ্রম নেভিগেশন। সো আমরা এই অপশনে ক্লিক করলে আমাদের সেই পেজটি হাইড হয়ে যাবে। সেইমভাবে আমাদের এর পরের যে টপিকটা সেটাও আমরা দেখছি। এর পরের টপিকটি হচ্ছে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। সেইমভাবে আমরা আরেকটি পেজ খুলে নেব। আমি এখানে পেজের নাম দিচ্ছি জিমেল। জিমেল দেওয়ার পর ডান অপশনে ক্লিক করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ব্লগ পেজটা সেটা আমি যেহেতু পিছনে রাখবো, সো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্লগ পেজটা সবার সামনে আছে। প্রথমে এই ব্লগ পেজটাকে ধরে আমি নিচে নামিয়ে দিচ্ছি। এরপরে আমাদের জিমেলের যে পেজটা সেইমভাবে সেই পেজটাকে আমি হাইড ফ্রম নেভিগেশন অপশনে ক্লিক করছি। তো আমাদের সেই পেজটা চলে গেছে। ব্লগ চেইন এবং জিমেল পেজ তৈরি করার পর সেই পেজগুলোতে আমরা আমাদের টপিক নিয়ে বিস্তারিত লিখে ফেলব। তার জন্য প্রথমেই আমি ব্লগের পেজে যাচ্ছি। ব্লগের পেজে আসার পর এখান থেকে আমাদের ব্লগ চেইনের যে টপিকটি তার থেকে আমি কিছু টেক্সট কপি করছি। এখানে
কপি করার পর আমি ব্লকচেইন পেজে যাচ্ছি এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লকচেইনের টাইটেলটি। তো আপনি যদি আপনার বিস্তারিত লেখাটি এখানে দেখাতে চান, আপনি চাইলে ডাইরেক্টলি এখানে দেখাতে পারেন, অথবা প্রথমে ব্লকচেইনে কোনো ইমেজ দিতে পারেন, তারপরে আপনি আপনার টেক্সটটি দেখাতে পারেন। তো আমি এখানে ডাবল ক্লিক করছি, করার পরে এখান থেকে একটি ইমেজ আপলোড করছি ব্লকচেইনের। তো এই ইমেজটি আমি আপলোড করলাম। আপলোড করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইমেজটি আমরা অনেকভাবে রিসাইজ করতে পারি। তো আপনার যতটুকু লাগবে আপনি এভাবে রিসাইজ করে নেবেন আপনার এই ইমেজটি। রিসাইজ করার পর এই ইমেজের নিচে আপনি আপনার টপিক সম্পর্কে লিখে দিতে পারেন। তো তার জন্য আমি ডাবল ক্লিক করছি, দেন এখান থেকে একটি টেক্সট নিচ্ছি, নেওয়ার পর আমার যে বিস্তারিত লেখাটি আমি এখানে পেস্ট করে দেব। সেমভাবে আপনার যতগুলো টেক্সট প্রয়োজন বা যতগুলো টেক্সট বিস্তারিত আছে সবগুলো আপনি এভাবে আপনার এই ব্লকচেইন পেজে লিখে ফেলবেন। তো আপনি চাইলে এভাবে আপনি দেখাতে পারেন, অথবা আপনার যে ইমেজটি আছে সেই ইমেজটিকে ছোটো করে সাইডে এবং আপনার লেখাটি সাইডে দেখাতে পারেন। তো আমি এইখানে আমার এই ইমেজটি দেখাতে চাচ্ছি না, সো আমি এই ইমেজটিকে ডিলিট করে দিচ্ছি। আমাদের যে টাইটেলটি আছে আমি চাচ্ছি এই টাইটেলের মধ্যে ব্যাকগ্রাউন্ডে আমার ইমেজটি দেখাবে। তো তার জন্য এইখান থেকে আমি চেঞ্জ অপশনের মাধ্যমে আমার ইমেজটি আপলোড করে দিব। সো আমার ইমেজটিকে আমি সিলেক্ট করব, দেন ওপেন অপশনে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্লকচেইনের যে ইমেজটি সেটা চলে আসবে। দেন নিচে আমরা আমাদের টপিক সম্পর্কে বিস্তারিত দেখাতে পারি। এরপরে আমরা আমাদের জিমেলের যে পেজটি আছে সেই পেজটিও ঠিক এইভাবে তৈরি করব। তার জন্য সেমভাবে আমি প্রথমে ব্লক পেজে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আমার জিমেলের যে টপিকের টেক্সটটি আছে সেটাকে কপি করছি। আমি জাস্ট আপনাদের শুধু দেখানোর জন্য একই সেম টেক্সটটা বারবার কপি করে পেস্ট করছি। আপনাদের বিস্তারিত যে লেখাটি আপনি সেই লেখাটি পেস্ট করবেন। তো সেমভাবে আমি এটাকে কপি করছি। কপি করার পর আমরা জিমেলের পেজে যাচ্ছি এবং এই পেজে আসার পর সেমভাবে আমরা প্রথমেই এখান থেকে ডাবল ক্লিক করে একটা টেক্সট নিব। নেওয়ার পর আমাদের যতটুকু লেখা সেই লেখাটা আমরা এখানে লিখে দিব। সো আমি বারবার কপি পেস্ট করে সেম লেখাটাই দিচ্ছি। তো আমাদের বিস্তারিত লেখা হয়ে গেছে। এরপরে আমাদের যে ইমেজ টাইটেলটি আছে এখান থেকে আমরা সেই ইমেজটি আপলোড করে দিব। তো আমাদের এখানে এই যে ইমেজটি আছে সেই ইমেজটি আমি ওপেন করে দিলাম, দেন আমার ইমেজটি চলে এসেছে। তো এইভাবে আপনি আপনার ব্লগের যে পেজগুলো সেই পেজগুলো সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো তৈরি করার পর আমি ব্লগ পেজে যাচ্ছি। যাওয়ার পর আমাদের বাটনগুলোতে যেহেতু লিঙ্কগুলো অ্যাড করা নেই, সো আমরা প্রথমেই আমাদের লিঙ্কগুলো অ্যাড করে দিব। তার জন্য রিড মোর বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট বাটন, দেন এখান থেকে আমাদের যে পেজটি সেই পেজটি আমরা সিলেক্ট করে দেব। তো আমাদের এটা ব্লকচেইনে যেহেতু, সো ব্লকচেইন পেজটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপডেট অপশনে ক্লিক করব। সেমভাবে আমাদের পরের যে টপিকটি সেই টপিকটি লিঙ্কটি অ্যাড করার জন্য আমি ডাবল ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে আমি এটুকু ডিলিট করে আমাদের যে জিমেলের পেজটি সেটা আমরা সিলেক্ট করছি। দেন আপডেট অপশনে ক্লিক করলেই আমাদের ব্লগের নতুন আরেকটি লিঙ্ক আমরা অ্যাড করে ফেললাম। সেমভাবে আপনার এই যে ব্লগ পেজ আছে এই ব্লগ পেজে আপনি যতগুলো চান ততগুলো আপনি এইভাবে আপনার টপিকগুলো লিখে লিখে রাখতে পারেন এবং নতুন নতুন পেজ ক্রিয়েট করে সেখানে আপনার টপিক সম্পর্কে বিস্তারিত আপনি দেখাতে পারেন। তো আমি এখানে জাস্ট আপনাদের ডুপ্লিকেট করে দিচ্ছি যেন যতগুলো আপনার ব্লগ টপিক থাকবে সবগুলোই আপনি এই পেজেই রাখবেন এবং যেগুলো আপনার পপুলার টপিক সেগুলো আপনি আপনার হোম পেজে দেখাবেন। তো আমি এখান থেকে আমার এই টপিকটিকে একটু নিচে রাখছি, এখানে রাখছি মাঝখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ পেজ রেডি হয়ে গেছে। তার পাশাপাশি এই যে ব্লগের যে টাইটেলটি এটা যেহেতু আমাদের ব্লগই পেজ, সো আমাদের এই টাইটেলটি প্রয়োজন নেই। তার জন্য আমি কী করব, আমার এই টাইটেলটিকে ডিলিট করে দেব। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে আমাদের ব্লগ পেজটি তৈরি করে ফেললাম। এর পাশাপাশি আপনি যদি চান আপনার ব্লগ যে পেজটা আছে এটা একটু ডিজাইন করে রাখবেন, তো আপনি চাইলে আপনার যে ইমেজগুলো আছে এইগুলো আপনি রাইট সাইডে রাখতে পারেন, রাখলে একটু সুন্দর লাগবে আপনার ব্লগ পেজটা আরও। সেমভাবে আমি এই যে ইমেজটিকে এটা রাইটে রাখছি। তো আপনি এখন দেখতেই পাচ্ছেন প্রথম যে ইমেজটি আমাদের লেফটে আছে একটা এবং টেক্সট রাইটে, আর সেমভাবে পরের ইমেজটি তার উল্টোটা। তো এইভাবে আপনি আপনার পেজটি সুন্দরভাবে তৈরি করতে পারেন। তো আমরা আমাদের হোম পেজে যাচ্ছি। হোম পেজে যেহেতু আমাদের যেই টপিকগুলো লেখা আছে সেই টপিকগুলোর লিঙ্কগুলো সেট করা নেই, সো আমি এখান থেকে আমাদের লিঙ্কগুলো ডাবল ক্লিক করছি, দেন এখানে আমি সেই পেজটি সিলেক্ট করে দিচ্ছি।
আমাদের এটা যেহেতু একটি ব্লকচেইনের পেজ দেন সেই পেজটা সিলেক্ট করব দেন আপডেট করে দিচ্ছি সেম ভাবে আমি রিড মোর অপশনে ক্লিক করছি দেন এখানে সেই পেজটি আমি সিলেক্ট করে দিচ্ছি দেন আপডেট করে দিচ্ছি তো আমাদের নরমালি ফুললি একটা ওয়েবসাইট কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন আমাদের ওয়েবসাইটের প্রিভিউটা দেখে নিব সো আমি এই অপশনে ক্লিক করছি ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সম্পূর্ণ ফুল ওয়েবসাইটটা এখন কমপ্লিট হয়ে গেছে তো আমরা চলুন দেখে নিই তো এটা হচ্ছে আমাদের হোম পেজ এটা হচ্ছে আমাদের অ্যাবাউট মি সেকশন তো আমরা এইখানে যদি রিড মোর অপশনে ক্লিক করি তাহলে আমরা অ্যাবাউট যে পেজটি আছে সেই পেজটিতে চলে যাব দেন আমরা অ্যাবাউট সম্পর্কে বিস্তারিত এখান থেকে দেখতে পারবো তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমরা আগের দিনে দেখেছিলাম আমাদের এই অ্যাবাউট পেজটা কীভাবে তৈরি করতে হয় তো আমি যদি আবার ব্যাক করে আমাদের হোম পেজে যাই হোম পেজে আসার পর এখানে আমাদের মাই সার্ভিসেসগুলো আপনি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি যদি মোর সার্ভিসেস যেতে চান সেমভাবে মোর সার্ভিসেস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে মোর সার্ভিসেস চলে যাবেন তো আমরা মোর সার্ভিসেস পেজে ক্লিক করার পর আমাদের সার্ভিসেস পেজে চলে এসেছি তো যখন আপনি দেখবেন যে আপনার কোনো লিঙ্কে ক্লিক করার পর আসছে না কাজ করছে না সেই অপর পেজে যাচ্ছে না আপনি বুঝতে পারবেন যে আপনার সেই লিঙ্কটিতে কোনো প্রবলেম আছে তো লিঙ্কটি এডিট করে আপনার সেই পেজটি আবার সেট করে দিবেন তাহলে চলে আসবে তো আমি ব্যাকে যাচ্ছি আবার ব্যাকে যাওয়ার পর এরপরে দেখতে পাচ্ছি আমাদের মাই স্কিলস যে সেকশনটি সেটা এরপরে আমি দেখতে পাচ্ছি মাই রিজিউম সেকশনটি এবং সবার নিচে আমরা দেখতে পাচ্ছি গ্যালারি নামে একটি সেকশন এবং এরপরে হচ্ছে আমাদের ব্লগ যে সেকশনটি সেটা হচ্ছে এখানে তো আপনি যদি এখানে রিড মোর বা আপনার ব্লগ পেজে যেতে চান তার জন্য আমরা এখানে একটি বাটন রাখতে পারি তাহলে চলুন সেটাও সেট করে নিই সেট করার জন্য আমি কি করব প্রথমে এই যে হোম পেজটা আছে হোম পেজে আসলাম আসার পর এখান থেকে আমি একটু আমাদের ব্লগ পেজে যে যেমনভাবে ডিজাইন করা আছে আমরা ওইখানে ডিজাইন করে দিব সেমভাবে তো এখন আমরা আমাদের ব্লগ পেজে একটি বাটন সেট করে দিব সো বাটনটি সেট করার জন্য আমি এখানে ক্লিক করছি দেন বাটনের নাম রাখছি মোর ব্লগস দেন এখানে আমরা লিঙ্ক দিতে পারি তো আমরা লিঙ্ক হিসেবে কোন পেজটা সিলেক্ট করব সেটা অবভিয়াসলি আমরা ব্লগের যে পেজটা সেটা সিলেক্ট করব দেন ইনসার্ট অপশনে ক্লিক করব তো আমাদের এই যে বাটনটি সেটা সবার নিচে চলে এসেছে সো আমরা এটাকে ধরবো ধরে উপরে নিয়ে যাব তো আমরা এখানে নিচে রাখবো আমাদের এই বাটনটি তো নিচে চলে এসেছে তো আমরা এখানে আমাদের বাটনটিকে বড় করে দিব তো আপনার যতটুক প্রয়োজন আপনার এই বাটনটি আপনি ততটুক এইভাবে রাখতে পারেন তো আমি এখানে এত বড় বাটনটি রাখছি আমার তো মোর ব্লগস তো আমি এই বাটনটিকে আউটলাইন করে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন আমাদের ফুল ওয়েবসাইটটি কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনি খুব সহজেই আপনার নিজের জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন তো আমার এই কোর্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে ফেসবুক LW সাজন পেজটি আছে সেই পেজে আপনি আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন এর পাশাপাশি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবভিয়াসলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে।